পঞ্চায়েত ভোটে ঢাকে কাঠি পড়ল। সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনার। অগস্টে শেষ করতে হবে নির্বাচন, নির্দেশ কমিশনের। আগস্টে শেষ হবে চলতি পঞ্চায়েতের মেয়াদ। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে চলছিল জল্পনা, অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট, আগস্টে শেষ হবে পঞ্চায়েত ভোট। বুধবার মহাকরণ থেকে সাংবাদিক সম্মেলন করে বার্তা দিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা নেওয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 18 জুলাই, স্ক্রুটিনি হবে 19 জুলাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 22 জুলাই। সব ঠিক থাকলে ভোট হতে পারে 8ই আগস্ট এবং ফল ঘোষণা হবে 12ই আগস্ট। আগস্ট মাসের 17 তারিখের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতের ভোটে মোট বুথ 2650টি, মোট পঞ্চায়েতের সংখ্যা 606টি, পঞ্চায়েতের সমিতি রয়েছে 35টি এবং জেলা পরিষদ 8টি। এবার নির্বাচনে ভোট দেবেন মোট 12,94,153 জন ভোটার, যাদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 6,35,697 জন, পুরুষ ভোটারের সংখ্যা 6,58,445 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। ভোটারদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর, পাশাপাশি রাজ্য পুলিশ। পুলিশ কর্তাদের তথ্য অনুযায়ী স্পর্শকাতর বুথ রয়েছে প্রায় 300-এর বেশি, মূলত সেই জায়গাগুলিতে বেশি করে নজরদারি রাখা হবে। আগামীকাল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে, এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024, স্ক্রুটিনি করা হবে 19/7/2024, ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024, ইলেকশন হবে 8/8/2024 আগস্ট মাসের 8 তারিখ, ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 মধ্যে। আর প্রশাসনিক কর্তারা আশ্বাস দেন যে ভোট এবার নির্বিঘ্নেই হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা হয়েছে। গোটা ভোটে নিরাপত্তা ব্যবস্থা থাকবে আটোসাটো, শীঘ্রই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। পঞ্চায়েত এলাকায় শুরু হচ্ছে আদর্শ আচরণবিধি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।